দোকান সরাই দিয়েছে, এবার আমি ব্যাগ দিছি। ব্যাগ দেওয়ার পরে আমি যখন উপরে উঠেছি, মানে পিছনের চাকা উপরে উঠেছে, তখন আর কি ফেরি ওদিকে সরে চলে গেছে। সরে গেলে চাকা আমার পিছনের চাকা সামনে, ওই সময় আমি গাড়ি টান দিছি, আমি ফেরিতে আবারও গিয়ার লাগাই আবার টান দিছি। ফেরিতে টান দিলে তো আমার ওই পিছ গাড়ি সামান্য এক হাতের মতন উপরের দিকে উঠতে পারছে, তা পারে না। ওই ওই ফেরির ডালা যখন নিচে পড়ে গেছে, তখন গাড়িও আমার এই নিচে পড়ে গেছে। ট্রাক চালকের বক্তব্যেই বোঝা যাচ্ছে কিভাবে চোখের সামনে ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাক থেকে লাফিয়ে নিজে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও পণ্যসহ পানিতে পড়ে যায় তার গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে লোহার পাইপ বোঝাই একটি ট্রাক কামিনী নদী পার হতে ফেরিতে উঠছিল। ফেরির র্যাম্প না ওঠানোয় ট্রাকটি পার্কিং করতে গেলে পেছনের চাকা র্যাম্পের উপরে উঠে যায়। এক পর্যায়ে ট্রাকের পেছনের অংশ র্যাম্প সহ দেবে যায়। এ সময় পণ্য বোঝাই ট্রাকটি অনেক চেষ্টাতেও আর ফেরিতে তোলা সম্ভব হয়নি। এক পর্যায়ে ট্রাকটি নদীতে ডুবে যায়। আমরা তো মনে করেন যে ফেরিদের ফেরি কর্তৃপক্ষ বিরাট বিশাল গাফিলতি আছে। এখানে ঘাটে একটা জটলা পাকাই রাখে সব। এসে সব সম্মান ফেরি এলার। কেন? সে তারা গাফিলতি করছে এই জন্য। গাড়িটা আগে দিয়ে তার রশিদ লাগায় নাই, গাড়ি ব্যাক করাইছে, এই কারণে গাড়ি নিচে পড়ে গেছে। এদিকে দুর্ঘটনার জন্য ফেরির চালক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। ফেরি যখন উঠছে পল্টনে, পল্টনে ওঠার পরে ফেরি কাত হয়েছিল, গাড়িটাকে সাইড করে দিতে বলছে। আর ফেরির ডালা খোলা, ফেরি যখন গাড়ি আপনার হলো সাইড করতে গেছে, তখন হলো আপনার ফেরির রশি খোলা ছিল, খোলা থাকার কারণে ফেরি থেকে গাড়ি হলো আপনার ফসকে পড়ে গেছে নদীতে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পানি থেকে ওঠাতে কাজ করছেন ডুবুরি দল। আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। বিএডব্লিউটি থেকে ডুবুরি আসছেন, ওনারা এখন দেখতেছে গাড়িটা কোথায় কি অবস্থায় আছেন। চট্টগ্রাম বন্দর থেকে বড় আকৃতির বেশ কিছু লোহার পাইপ নিয়ে খুলনার মোংলা বন্দরে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত ট্রাকটি। সময় সংবাদ, চাঁদপুর।